আমাদের আরেকজন শিল্পী চেয়েছিলেন মাহিয়া মাহি চাপাই নবাবগঞ্জ দুই থেকে। দেখেন মাহিয়া মাহি এমন একটি সময় এসা উনি নমিনেশন চাইল, একদিকে উনি হাইব্রিডদের কাতারে পড়ে যান, উনি হয়তো ছোটোবেলা থেকে আওয়ামী লীগ করেন বা ওনার পরিবার আওয়ামী লীগ করে অথবা ওনার স্বামী আওয়ামী লীগ করে, কিন্তু ওনার ব্যাপারটা এখন হাইব্রিডের মতো দাঁড়ায় গেছে নেতাকর্মীদের কাছে। কীরকম, আপনি আন্দোলনে সংগ্রামে তো থাকতে হবে অথবা দলীয় কোনো প্রচার প্রচারণায়। ঢাকা শহরে 17-তে নির্বাচন হলো, এত শিল্পীরা প্রচারণায় নামলো এ আরাফাতের পাশে, মাহিয়া মাহিকে কিন্তু দেখা যায়নি। তো অনেকে বলবেন ভাই ওই সময় তো উনি প্রেগনেন্ট ছিলেন, আমার মনে হয় ওই সময় উনি প্রেগনেন্ট ছিলেন না, এক দোহাই দিয়ে পার পাওয়া যাবে না। মাহিয়া মাহি যদি নমিনেশন পেতে চায় আমি মনে করি, হ্যাঁ যদি চমকের ব্যাপার থাকতো, কারণ সাকিব আল হাসান যদি না আসতো বা এরকম আরও দুই একটা চমকের ব্যাপার যদি না থাকতো, তাহলে চমক দেওয়ার জন্য হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ মাহিয়া মাহিকে নমিনেশন দিত। কিন্তু চমক তো ভাই একবার হয়, কারণ চমক দিয়ে ধমক সৃষ্টি করা যায়, ধমকটা ক্ষণস্থায়ী। সো দ্যাট আপনি চমক একবার দেখাইতে পারেন, চার পাঁচটা চমক তো একবারে দেখানো যাবে না। তো সেই অনুপাতে মাহিয়া মাহি বাদ পড়েছে। কিন্তু তাকে আমি বলবো, যেহেতু গাজীপুরের একটি বনেদি পরিবারে আপনি স্ত্রী হয়েছেন, আপনার সেই এলাকায় আপনার স্বামীরা আওয়ামী লীগের সাথে ওতপ্রোত জড়িত, আপনি লোকাল কর্মকাণ্ডে জড়িত হন, আপনার এলাকায় যারা আওয়ামী লীগের রাজনীতি করে তাদের সাথে কর্মকাণ্ডে জড়িত হন, বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যেখানে দাঁড়াবে সেখানে আপনি যান শিল্পী হিসেবে, যদি আপনি মাঠ পর্যায়ে না পারেন, মোট কথা দলীয় কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হন, যাতে আশেপাশের কেউ আপনাকে বলতে না পারে যে আপনি স্বামীর কাঁধে ভর করে অথবা হাইব্রিড হয়ে নমিনেশন চেয়েছেন। আপনি কর্ম করে যান, আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী মূল্যায়ন করে, যদি বিগত এই সামনের 5 বছর নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেই 5 বছর আপনি কর্ম করে যাবেন, ইনশাল্লাহ পরবর্তী সময় হয়তো নমিনেশন বা উপনির্বাচনে নমিনেশন পেতেও পারেন। চলচ্চিত্র থেকে আরও দুজন শিল্পী আমাদের এখানে, দুই তিনজন শিল্পী যারা নমিনেশন কিনেছিলেন, চিত্রনায়ক রুবেল ভাই বরিশাল 3 থেকে, চিত্রনায়ক শাকিল বাগেরহাট 3 থেকে। এখন দেখেন আমাদের চিত্রনায়ক, আমি বলবো আপনারা সময় দেন, রুবেল ভাইদের পরিবার বহুদিন থেকে আওয়ামী লীগ করেন এবং তারা একটা ত্যাগী ফ্যামিলি। রুবেল ভাইয়ের বড় ভাই শ্রদ্ধেয় মাসুদ পারভেজ, আমি জানি উনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের ডোনারও ছিলেন অনেক এলাকায়, বা অনেক ছোটোখাটো আমাদের চলচ্চিত্রের প্রোগ্রাম যা হতো, আমরা যখন নতুন ঢুকেছিলাম চলচ্চিত্রে দেখেছি রুবেল ভাই তাদেরকে অনুদান দিয়েছেন বা সেই ছোটোখাটো মিছিলগুলোকে অর্গানাইজ করতে তার মতো করে তিনি সহযোগিতা করেছেন। তা আমার মনে হয় যে রুবেল ভাই আরও বেশি জনসংযোগ বাড়ানো উচিত এবং তাদের কাছে যাওয়া উচিত, যেহেতু আপনারা শুরু থেকেই আওয়ামী পরিবারের সাথে জড়িত। আমার মনে হয় যে আপনাদের এই যোগাযোগটা আরও বৃদ্ধি করলে আগামী দিনে আপনাদের জন্য এটা সুবিধা হবে। আর শাকিল খানের কথা কী বলবো, তার কথা নাই বা বলি, কারণ হচ্ছে গিয়ে এরকম আরও বেশ কয়েকজন আমাদের শিল্পাঙ্গন থেকে আছেন যে যারা হুট করে নমিনেশন চেয়ে ফেলেন অথবা এলাকায় দুই চারজনের সাথে পরিচয় থাকলে চেয়ে ফেলেন। ভাই যদি প্রকৃত অর্থে আওয়ামী লীগ করেন, প্রকৃত অর্থে রাজনীতি করতে চান, তাহলে সবাইকে বলছি আজকের দিন থেকে যে যেই দল করেন, আপনার চলচ্চিত্র পেশা হোক অভিনয় পেশা হোক, তার পাশাপাশি গ্রামে যারা রাজনীতি করে তাদের সঙ্গে গিয়ে রাজনীতি করেন, উঠান বৈঠকে বসেন, কিছু অনুদান দেন, দলীয় কর্মী যারা দুঃখে আছে সুখে আছে তাদের পাশে দাঁড়ান, অথবা যেই দলীয় কর্মীগুলো হচ্ছে গিয়ে কারো দ্বারা হচ্ছে গিয়ে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে সেইগুলো হাইকমান্ডকে বলেন, এবং এই আপনার হাইকমান্ডকে বলার মাধ্যমে ত্যাগী নেতাকর্মীগুলো হচ্ছে যখন মূল্যায়িত হবে তখন অটোমেটিকলি দেখবেন আপনার একটি জায়গা তৈরি হয়ে গেছে। আর সেই লোককে বলবো আমি যিনি নাটক থেকে লাফালাফি করেছেন গুলশান বনানী এলাকা, আর এই নাটকের সংলাপের মতো সব জায়গায় সংলাপ ঝেড়ে মনে করেন আপনি নমিনেশন পেয়ে যাবেন বড় নেতা নেত্রীদেরকে গালাগালি করে, আপনার জন্য কিন্তু ভাই একটা সিগনাল, এটা ওয়েক আপ কল। যদি রাজনীতি করতে চান এলাকায় গিয়ে রাজনীতি করেন, এরকম অতীতের পপুলারিটি বিক্রি করে নমিনেশন পাওয়া এত সহজ না, অনেক কঠিন জায়গা রাজনীতি।